তাহলে ভাবতে পারছেন এখানে একটা কি রকমের টেস্ট হতে পারে সবগুলো মিশিয়ে। আসলে অনেক ইউনিক লেগেছে রেসিপিটা। এই পুরো রেসিপিটাতে কিন্তু চিনি অ্যাড করা হয় নাই, ওই কনডেন্স মিল্ক দই এগুলার মিষ্টিতেই যতটুকু হয়, তো আমাদের মিষ্টিটা একটু কম হয়েছে, কিন্তু মানে অনেক টেস্ট হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলপার শৈশব। ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আর দেখুন আজকে কত সরঞ্জাম, কত কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস একসাথে নিয়ে বসে পড়েছি। তো আজকে আমরা এই গরমে একটা ডিফারেন্ট ইন্টারেস্টিং একটা আইটেম, একটা জিনিস বানাবো, সেটাই শেয়ার করছি। আর এটা খুবই ইউনিক একটা রেসিপি। এই যে দেখতেই পাচ্ছেন এখানে আছে দই, এটা ঘরে পাতা দই, ঘরে পাতা দই না, এই দইটা ঘরে পাতা হয়েছে। আর এই যে কনডেন্স মিল্ক আছে, আর এই যে বিস্কিট আছে, মারি বিস্কিট যেটা, আর এই যে এখানে আছে দুধ, দুধটা ঢালছিল দেখতেই পাচ্ছেন, আর এই আছে কফি পাউডার। তো দুধের মধ্যে কফি পাউডারটা দিয়ে দেওয়া হচ্ছে, আর এদিকে এই কনডেন্স মিল্ক আর দই যেটা, এটাও দুইটা একসাথে মিক্স করে মিশানো হবে। তো দর্শক বন্ধুরা, হয়তো আপনারা বুঝতে পারছেন না, তো এই রেসিপিটা আসলে আমরাও একটা চ্যানেল থেকে এটা দেখেছি। সঙ্গীত শিল্পী কনক চাপা, আমাদের দেশবরেণ্য কণ্ঠশিল্পী, তো কনক চাপার রান্নাঘরে অনেক সুন্দর সুন্দর রান্না করেন উনি, আসলেই খুবই ভালো লাগে। আমরা সেখান থেকে ইউনিক রেসিপিটা দেখলাম, আর এই গরমে এটা দেখে আসলে খুবই ভালো লাগলো। তো এটা একটা ডেজার্ট আইটেম হতে চলেছে, এটাকে আপনি ডেজার্ট বলতে পারেন, কারণ এই যে যেখানে কনডেন্স মিল্ক, দই, তারপর বিস্কিট, আর এটা কিন্তু ফ্রিজে অনেকক্ষণ রাখা হবে। তো এটা হচ্ছে বেক ছাড়া কেক, মানে একরকমের কেক, কিন্তু কোনো মানে আপনাকে বেকিং করতে হবে না, আবার ঠান্ডা ডেজার্টও বলতে পারেন। এই যে কনডেন্স মিল্ক আর দই এখানে মিশানো হচ্ছে, সবগুলোই লোভনীয় খাবার। কনডেন্স মিল্ক আমরা কিন্তু কম বেশি সবাই শুধু শুধু হাত দিয়ে নিয়ে এভাবেই খাই, আর এই যে সাথে আছে দই, যেটা কি না গরমের মধ্যে তো খুবই ভালো লাগে। তো দর্শক বন্ধুরা, এ ধরনের খাবার কিন্তু পুরোটাই অনেক রিচ ক্যালোরির দিক থেকে, তবে আপনি যদি একটু চিন্তা করেন, এই গরমে দেখবেন আমরা কত এটা সেটা খাই, তাই না? আমাদের ইচ্ছা হলেই আমরা কোল্ড ড্রিঙ্কস, মানে অনবরত বাইরে থেকে যেই কোল্ড ড্রিঙ্কসটা কিনে এনে খাই, তারপর কত কিছু খাই বাইরে, এটা ওটা, মানে একটু ভালো লাগার জন্য। তবে ইউনিক একটা জিনিস আপনি কিন্তু নিজে ঘরে বানিয়ে খেতে পারেন, তাই না? এই যে আপনি কিন্তু এই যে বিস্কিটটা, এই বিস্কিট হয়তো আপনি আলাদাভাবে চা দিয়ে খেয়েছেন, দই হয়তো আমরা আলাদাভাবে খেয়েছি, কনডেন্স মিল্ক হয়তো আপনি চা দিয়ে বানিয়ে খান, আর এই যে এখানে দুধের সাথে কফি মেশানো হলো, কফিটাও হয়তো আপনি আলাদা করে খান। তবে হ্যাঁ, একটা বিষয়, এই যে এত সমস্ত কিছু উপকরণ লাগছে, এই উপকরণগুলো কিন্তু আপনাকে গোছাতে হবে। সত্যি কথা বলতে, একটা ভালো জিনিস আপনি যদি খেতে চান বা পেতে চান, তাহলে কিন্তু একটু কষ্ট করতে হবে। তো আমরাও সেটা সেভাবেই করেছি, এই যে কী কী লাগবে সেটা দিনে দিনে আগে গুছিয়েছি, দই এনে দুধটা
দুধ এনে দইটা পাতা হয়েছে, বিস্কিট আনা হলো, কনডেন্স মিল্ক আনা হলো, দুধের সাথে কফি আনা হলো, মানে সব কিছু আর কি কয়েকদিন যাবত এটা এনে এনে গোছানো হয়েছে। তারপর দেখেন সবগুলোর কম্বিনেশনে কত সুন্দর একটা জিনিস হয় সেটাই আজকে দেখুন। খুব সুন্দর করে লেয়ার লেয়ার করে এটা বসানো হবে। তো চলেন সাথেই থাকেন, আর অবশ্যই ভিডিওটা ব্লগটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন। এই যে দর্শক বন্ধুরা, আমরা এটা বসানোর জন্য এই যে এরকম একটা কন্টেইনার নিয়েছি, আর এই যে এখানে একে একে দেখতেই পাচ্ছেন এই বিস্কিটগুলোকে জাস্ট এখানে চুবিয়ে চুবিয়ে এটার মধ্যে লেয়ার করে দেয়া হবে। এই বিস্কিটগুলো কিন্তু এই যে মারি বিস্কিট, চায়ের সাথে আমরা যেটা খাই, তো এটা কিন্তু দেওয়া মাত্র এক সেকেন্ড বেশি রাখলে কিন্তু এটা গলে মানে ভিজে একদম নরম হয়ে যাবে। তো জাস্ট একটু ভিজিয়ে ভিজিয়ে এটা লেয়ারে করে দেয়া হবে। এই যে দর্শক বন্ধুরা, প্রথম লেয়ারটা কিন্তু হয়ে গেল। এই যে বিস্কিটগুলো দেখতেই পাচ্ছেন, কাছে থেকে দেখালে বুঝতে পারবেন যে বিস্কুটগুলা একদম একটু পাফি পাফি ভিজার পরে যেই এটা হয়ে গেছে। তো এখানে যে আরেকটু কনডেন্স মিল্ক অ্যাড করা হচ্ছে দইয়ের সাথে, আরও একটু দই, মানে আপনার এই এটার যে ঘনত্বটা বুঝে আপনারা কম বেশি করতেই পারেন। তাহলে ভাবুন কেমন সুন্দর জিনিস এটা, দইয়ের সাথে কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক তো এমনি মজা, দইও মজা, দইয়ের সাথে কনডেন্স মিল্ক, আবার ওদিকে আছে আপনার দুধের সাথে কফি। কফির তো আলাদা একটা ফ্লেভার আছে, আর সেই কফির মধ্যে আবার এই যে বিস্কিট চুবিয়ে, তাহলে ভাবতে পারছেন এখানে একটা কী রকমের টেস্ট হতে পারে সবগুলো মিশিয়ে। আসলে অনেক ইউনিক লেগেছে রেসিপিটা। এই যে আরও একটা লেয়ার কিন্তু কমপ্লিট করা হলো। এক একটা লেয়ার দেওয়ার পর এই দই আর কনডেন্স মিল্কের যেই মিশ্রণটা এটা দিয়ে দেওয়া হচ্ছে। আর বেক ছাড়া কেক, এই যে বিস্কিটটা যেটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু, বিস্কিটটা তো ভিজিয়ে দেওয়া হচ্ছে। এই জিনিস বিস্কিট তো আটার তৈরি, আটা ময়দার তৈরি, এটাই কিন্তু কেকের কাজ করছে। সত্যি এটা একটা অভিনব একটা রেসিপি। কনক চাপাকে আসলে অনেক ধন্যবাদ, আর ওনার কথাবার্তা বলার ধরন, ওনার পার্সোনালিটি, আর অবশ্যই ওনার গান, বা উনি তো আমাদের দেশের স্বনামধন্য শিল্পী, সব কিছুই খুবই সুন্দর। আর ওনার এই রান্নার জায়গাটা সেটাও কিন্তু অনেক ভালো, ওনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে উনি সেটা এক্সপ্লোর করছেন, অনেক দারুণ দারুণ সব রান্না করেন।
এই রান্নাটা উনি করেছিলেন সম্ভবত ওনার এক আত্মীয়ের বাসায় উনি খেয়েছিলেন তারপর। তো এটা আসলে একটা অভিনব ব্যাপার, যেখানে যে বিস্কিটটা ভিজে এটাই আপনার কেকের কাজটা হচ্ছে। আর সুন্দর একটা ডেজার্ট আইটেম, আর এটা ফ্রিজে রাখা হবে। বাটি ধরে দিয়া দিব, উপরে ডেকোরেশন করবা কি দিয়া? দইয়ের কি সুন্দর একটা মানে ঘ্রাণ বেরোইছে। দই দিয়ে দিবে নাকি আর একটু? না আর দই দেওয়া লাগতো না, যেমন হয় এমনই। তো দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই যে বিস্কিটগুলোর কি অবস্থা, এটা কিন্তু বসে যাবে। আমি জানি না আমাদেরটা কীরকম হবে, কারণ দই বা আমাদের ঘনত্বটা একটু পাতলা পাতলা হয়েছে। তবে যাই হোক, এটা একটা লোভনীয় মজার একটা খাবার হবে। তো এই যে দেখুন সাইডে দিয়ে এটার লেয়ারটা কতটুকু কেমন দেখা যাচ্ছে। তো এটার উপরে ডেকোরেশন বা অন্য অনেক কিছু হয়তো উনি করেছেন, আমরা তো আর সেভাবে হয়তো অতটা করব না। তো এখন এটা ফ্রিজে রাখা হবে যতক্ষণ রাখা যায়, 7-8 ঘন্টা, বা আমরা হয়তো বিকেলে রাতের দিকে এটা তখন আবার আপনাদের সাথে শেয়ার করব। দর্শক বন্ধুরা আমাদের কেকের ফাইনাল লুক আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে ফ্রিজে বেশ কয়েক ঘন্টা রাখার পর এখন এই যে চামচ দিয়ে কেটে কেটে ওইভাবেই তুলছি, চাকু দিয়েও কাটছি না। তো খুবই সুন্দর হয়েছে মাশাল্লাহ। আর এই বিস্কিটগুলো কিন্তু খুব সফট বিস্কিট, তার জন্য এই বিস্কিটটা নেওয়া হয়েছে। আর এই বিস্কিটগুলোর ভিতরে যে লেয়ার দেওয়া হয়েছিল দুধ, দই, কফি পাউডার, যাই হোক সব কিছু মিলে মিশে একদম কেকের মতো যেই ভাবটা, কেক কাটলে নরম, একদম খেতে মনেই হচ্ছে না যেটা বিস্কিট খাচ্ছি এরকম একটা কিছু, ঠিক সেরকমই কিন্তু হয়েছে। আর এই যে ভেতর থেকে ওই যে লেয়ারটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম কেকের মতো। তবে হ্যাঁ, এখানে আমাদের একটা বড় মিস্টেক হয়েছে, ভুল হয়েছে, যেটাই যে কেকের উপরে যে দই বা লেয়ারগুলো ছিল অনেকক্ষণ ফ্রিজে রাখার পর কিন্তু এরকম মানে সাদা সাদা শুকনো হয়ে গেছে। তো তারপরে আমি আবার ভিডিওটা রিচেক করলাম কনক চাপার রান্নাঘর ওই চ্যানেল থেকে। আসলে ভিডিওটা আম্মা দেখে নিজে নিজেই বানিয়েছেন আর কি, সেভাবে ডিটেলে ওইভাবে দেখেন নাই, মানে মনে রাখতে পারেন নাই। তো আমরা যেটা মিস করেছি, এখানে কেকের উপরে ক্রিম দিয়ে কভার করতে হতো। এমনিতেও দেখবেন আপনারা বাইরে থেকে যে কেক কিনে খান, বেস কেকের উপরে কিন্তু ক্রিম দিয়ে কভার করে ডিজাইন করা থাকে। তো ক্রিম দিয়ে কভার করলে পুরো বিষয়টা একদম কেকের মতোই হয়ে যেত। আর এমনিতে টেস্ট ওয়াইজ মাশাল্লাহ অনেক মজা হয়েছে, এরকম ইউনিক খাবার, ইউনিক কেক আমি কোনো দিন খাই নাই।
তো আপনারাও এটা বানিয়ে খেতে পারেন। আর চিনি ছাড়া কিন্তু পুরোটা করা হয়েছে, কনডেন্স মিল্ক এবং সবগুলোর মিষ্টিতে এমনি মিষ্টি হয়ে গেছে। তবে আপনারা চিনি অ্যাড করে দিতে পারেন অথবা দই কনডেন্স মিল্ক বেশি দিতে পারেন, সেটাও আমি বলছিলাম। আমাদের একটু কম কম মিষ্টি হয়েছে, তবে মানে এরকম মানে মাথা নষ্ট করা এরকম সুন্দর স্বাদের জিনিস তো কোনো দিন খাই নাই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করেন এবং আমার সাথে থেকে যান।